এসএসসি মামলায় সোমবার স্বস্তি মিলল না চাকরিহারাদের। শীর্ষ আদালতে নিয়োগ নিয়ে করা মন্তব্য প্রধান বিচারপতির। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এসএসসি প্যানেল বহির্ভূত নিয়োগ জালিয়াতি, দুর্নীতি ঢাকতে কার্যত ধ্বংস করা হয়েছে ওয়েমার শিট, এমনকি বেআইনি নিয়োগ জেনেও কেন সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয়েছে, জবাব চান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। মামলার শুনানি শেষে আইনজীবী ফিরদৌস শামীমের মন্তব্য, হাইকোর্টের রায়কেই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট, শুধুমাত্র সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত বিষয়ের উপর স্টে অর্ডার জারি করেছে প্রধান বিচারপতি। কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি মোহাম্মদ সাব্বার রাজদের বেঞ্চ যে রায় প্রদান করেছিলেন, আজকে প্রধান বিচারপতির বেঞ্চ সেই রায়কেই বহাল রাখলেন এবং সেই রায়কে কার্যকর রাখলেন। শুধুমাত্র ওই অংশটি শুধুমাত্র স্টে করেছে। সুপার নিউমেরিক পোস্ট সংক্রান্ত যে সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তি যারা যুক্ত আছেন সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে, তাদের ইন্টারোগেশনে শুধুমাত্র আজকে স্টে দিয়েছেন, বাকি অংশটি অ্যাজ ইট ইজ রেখে দিয়েছেন। ওয়েমার শিট ইস্যুর বাইরে এসএসসি মামলায় রয়েছে একাধিক কর্মীদের প্রমাণ, যে ঘটনাগুলির তদন্ত প্রয়োজন। বিষয়গুলিতে আলাদাভাবে পর্যবেক্ষণের জন্য প্যানেল বাতিলের আবশ্যকতা ছিল বলে দাবি আইনজীবী শামীমের। ওয়েমার শিট ইস্যুর বাইরেও আরও বেশ কিছু ইস্যু আছে, যেমন ধরুন আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল অ্যাপয়েন্টমেন্ট আছে, নন লিস্টেড ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট আছে, শুধু তাই নয় ডিহর্স অফ রুলস আছে, অর্থাৎ নিয়মের ব্যত্যয় ঘটিয়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ মাল্টিফোল্ড ইস্যু রয়েছে বলে খুব একটি নিয়োগ প্রক্রিয়ায় খুব স্বাভাবিকভাবেই যেহেতু মাল্টিফোল্ড ইস্যু রয়েছে তাই সেই জন্য, এবং সেখানে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট সেটা নন সেপারেবল, তাই খুব স্বাভাবিকভাবে নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করা হয়েছে। আগামী দিনে শীর্ষ আদালতে ওয়েমার শিট পেশ করতে না পারলে এই মামলা অর্থহীন হয়ে যাবে। সুপ্রিম কোর্টে এসএসসি দুর্নীতি মামলার গতি প্রকৃতি বিবেচনা করে এমনটাই জানালেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কি করে আলাদা করা যাবে, কে ভালো আর কে অভালো, সেই সব নিয়ে ওরা অনেক ওই করাতে বলে যদি সোমবার দিন রাখো শুনানির জন্য, আজকে তার হবে না, সোমবার দিন শুনানির জন্য রেখেছেন আবার, এবং বলে দিয়েছেন চিলাজি ওই মাসিক না প্রডিউস করতে পারে তাহলে সব খারিজ। আজকে কিন্তু সুপ্রিম কোর্টে কার্যত ব্যাকফুটে রাজ্য সরকার এবং এসএসসি বোর্ড, এসএসসি বোর্ড বাধ্য হচ্ছে তাদের যোগ্য অযোগ্য এবং তালিকার বাইরে থাকা যে প্রার্থীদের জোর করে রিক্রুটমেন্ট দেওয়া হয়েছিল তাদের নামের তালিকা সুপ্রিম কোর্টে দিতে। দ্বিতীয়ত রাজ্য স্বীকার করে নিল যে দুর্নীতি হয়েছে এবং মন্ত্রিসভা এর সাথে ওতপ্রোতভাবে যুক্ত। ওয়েমার ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রেখেছে রাজ্য, সিবিআই তদন্তের গতি বাড়ালেই মিলবে ওয়েমারের হদিশ। ওয়েমারের স্ক্যান্ড কপি যেমন পাওয়া গিয়েছে, তদন্তে মিরর কপিও পাওয়া যাবে, সাফ জবাব আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের। ইচ্ছাকৃতভাবে ওয়েমার দিচ্ছে না, ইচ্ছাকৃতভাবে এগুলোকে সরিয়ে রাখা হয়েছে, আরও তদন্ত হওয়া দরকার। ওয়েমার খুঁজলে পাওয়া যাবে না, এটা হতে পারে না, অরিজিনালটাকে ডিস্ট্রয় করেছে, মিরর ইমেজ এখনও আছে, আরও তদন্ত করতে হবে, আরও দুটো মন্ত্রীকে মানে জেলের ভেতরে যদি নিয়ে যেতে পারে তাহলে ডেফিনেটলি হয়ে যাবে বলে আমি মনে করি। সোমবারের শুনানিতে চাকরিহারাদের পাশে ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ। মামলায় ইতিমধ্যে রাজ্যের পক্ষের আইনজীবীর বক্তব্যে স্পষ্ট যে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি রয়েছে, এই দুর্নীতিতে যোগ্য এবং অযোগ্য পৃথক না করলে কখনো নিয়োগে স্বচ্ছতা আনা সম্ভব নয়, দাবি কনভেনার ভাস্কর ঘোষের। দুর্নীতিতে সরকারের সাথে যুক্ত হয়ে যারা যোগ্য ছেলে মেয়েদেরকে বঞ্চিত করে চাকরিটা পেয়েছেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে পৃথক করুন, কিন্তু যেসব মানুষজন নিজেদের যোগ্যতা নিজেদের মেধার পরিচয় দিয়ে মানে নিজেদের মেধার জোরে চাকরিটা পেয়েছিলেন তাদেরকে পৃথকীকরণের কাজটা করা হোক। এই পৃথকীকরণ না হলে পরে যেটা সরকার চাইছে যে সমস্তটাকে ঘেঁটে এক করে দেওয়া, সেটা কিন্তু সম্ভব নয়। কিন্তু সিবিআই তদন্তের উপরে এক সপ্তাহের জন্য স্টে পেল রাজ্য সরকার, যেটা তাদের প্রধান এবং অন্যতম টার্গেট ছিল। আগামী সোমবার এই হেভিওয়েট মামলার ফের শুনানি হবে সুপ্রিম কোর্টে। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ।